আসলে কি ইসলাম ধর্মে কান বাজনা অনেক গোত্র আছে তো মেনে নিতে চায় না, যারা তরিকতপন্থী যারা পীর মুর্শিদ ধরা মানুষ তারাই শুধুমাত্র এই ঢোল খোল নিয়ে পীর মুর্শিদের গুরুর সাধনা করেন। তো যাই হোক, খাজা বাবা আর বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানির একটা সম্পর্কিত গান, অর্থাৎ বড় পীর সাহেবের দরবারে খাজা বাবা যাওয়ার পরে ওনার মুখমণ্ডল যখন মলিন দেখলেন, ওনাকে জিজ্ঞাসা করলেন, কিসের জন্য আপনার মুখমণ্ডল মলিন হয়ে গেছে? তখন আমার খাজা বাবা বললেন যে আমার এই দরবারে আমার পেটের খোরাক আমি যথেষ্ট পেয়েছি, কিন্তু আমার রুহু আত্মার যে খোরাক সেটা হচ্ছে আমার এই শ্যামা কাওয়ালি, যেটা আপনার দরবারে গাওয়া হয় না, এই কারণে আমার আত্মার খোরাক পায়নি। তো সেই সম্পর্কিত একটা গান আমি গেয়ে শোনাচ্ছি। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচ্ছিল কেন, বড় পীর ঘামছিল কেন সেই দিন, সেই দিন গান গেছিল খাজা যেই দিন। অর্থাৎ খাজা বাবাকে যখন গান গাওয়ার অনুমতি দিলেন বড় পীর সাহেব, যখন এই খাজা বাবা তার গজল শ্যামা কাওয়ালি গাওয়া শুরু করলেন, আরবি ভাষায় এই যন্ত্রটিকে বলা হয় দপ, একমুখী যন্ত্র। খাজা বাবার হাতে তৎকালীন যুগে এই ধরনের একটি যন্ত্র ছিল, সেটা বাজিয়ে উনি এশকের মাতোয়ারা হয়ে সেই শ্যামা কাওয়ালি শুরু করলেন। তখন কি হলো, এই আকাশটা নাকি নিচের দিকে নেমে এসেছিল আর এই জমিনটা নাকি নৃত্য করছিল, আর বড় পীর সাহেব ঘেমে যাচ্ছিলেন। তাই শুনুন গানটা। গান গেছিল খাজা যে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন সেই দিন, গান গেছিল খাজা যে, গান গেছিল খাজা সেই দিন। বাজাই ঢোল সেই দিন, সেই দিন
সব ধর্মেই সের ব্যবহার, খ্রিস্ট ধর্মে যাইকে গটগট করে ডাকা হচ্ছে একটা নির্ধারিত সুরের মধ্যে, হিন্দু ধর্মে যত শাস্ত্রীয় শাস্ত্র আছে পাঠ করতে গেলে সুরের প্রয়োজন হয়, গীতা রামায়ণ মহাভারত সব কিছু। আবার ইসলাম ধর্মে সেই সুরের ব্যবহার, সুরেতে দয়াজান সুরে পড়ে কুরআন, ¡Gracias!